বিশ্বাস না হয় দেখে যান পড়ে আছে দাবুস সাকিব, এটা অন্তর থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন, অন্তর থেকে আসছে, তার আয় তুলবেন না, ঘুমাতে দাও। ওদের কাছে আর মাইকও কোনো কাজ করে না, কোথা থেকে আসছে, মাথা থেকে, চোখ থেকে, না অন্তর থেকে? হ্যাঁ, এই ঘুম। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমাকে ঘুম আর তন্দ্রা স্পর্শ করে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনারে দেখবো? আল্লাহ বললেন, লান্তারানি লান্তারানি, দেখতে পারবে না তুমি আমাকে? আল্লাহ দেখবো, কে পারবে না? মূসা আলাইহিস সালাম বললেন, উনি একটু জজবালা নবী ছিলেন তো, উনি চিন্তা করলেন যে এবার যখন হলো না দেখি আর কোনো সুযোগ পাই কিনা। হযরতে জিবরিল আমিন এসেছেন, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই জিবরিল, আচ্ছা আল্লাহ কি ঘুমায়? না তো, ঘুমায় না তো। উনি না ঘুমায় কেমনে থাকে? কেমনে থাকে না ঘুমায় আল্লাহ? আল্লাহ তাআলা জিবরিল যুদ্ধে যেতেছি আব্দুল্লাহর পুত্রকে শেষ করার জন্য, শেষ করে দিও। আবার ভাইরা, এই সমাজে অনেক মুসলিম এমন আছেন, যদি জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, কি জবাব দেবে? আল্লাহ। যদি বলেন এই কিতাব কার, কি জবাব দেবে? আল্লাহ। যদি আপনি জিজ্ঞাসা করেন সালাত কার, জবাব দিবে আল্লাহ। রোজাকার হসকার জবাব দিবে আল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবারে কান লাগান, ওই কাবার মালিক আল্লাহ। আবু জেহেল স্বীকার করত আমাদের সমাজের মানুষ মসজিদের মালিক আল্লাহ স্বীকার করে। আবু জেহেল একদিন তার দলের লোকজনকে নিয়ে বলল, আব্দুল্লাহর পুত্রের মুখ থেকে যে কালাম বের হয় এটা দুনিয়ার কোন মানুষের কালাম না, এই কালাম হলো কার? এ কথাটা আবু জেহেল তার দলীয় মিটিংয়ে বলেছিল। এবারে আসেন, যে ব্যক্তি কালামকে আল্লাহর কিতাব বলে, বাইতুল্লাহকে আল্লাহর ঘর বলে, এই লোকটা আমলে জিন্দিগি ওই কাগজের ইসলাম, ওই কাগজের ইসলাম আমলে পরিণত না করবার কারণে আবু জেহেলের যে পরিণতি, আমার দেশের যে মানুষ মসজিদের ঘর মসজিদের মালিক বলে আল্লাহকে, কোরআন বলে আল্লাহর কিতাব, এই রকম আল্লাহর কিতাব কোরআন মানে, মসজিদ আল্লাহর ঘর মানে। অথচ আল্লাহর কোরআনের মধ্যে যা আছে এটা যে মানেও না, সহ্য করতে পারে না, বিশ্বাস করেন ওই আবু জেহেলের পরিণতি যা, আল্লাহর কসম আমার নামের আগের দিকে মোহাম্মদ যতই থাক না কেন, আমি যতই হাজি হই না কেন, আমার মুখে যতই দাড়ি হোক না কেন, আমার সেলসেলায় যত মুরিদ হোক না কেন, আমি যত বড় ইস্তেমা করি না কেন, ওই আল্লাহর কিতাবের বিধান যদি আমলে পরিণত করা না হয়, ওই আবু জেহেলের পরিণতিও যা আমার পরিণতিও হবে। তা কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বিশ্বাসের সাথে আমলের দরকার, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আর সেই আমলের ব্যাপারেই আল্লাহ বললেন, আল্লাহ তিনি এমন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কেউ ইলাহ হতে, এমন একজন শব্দ আল্লাহ, এমন একটা শব্দ। আপনি আল্লাহ শব্দের আলিফ বাদ দেবেন, নামের অর্থের বিকৃতি ঘটবে না। এই দুনিয়ার কোনো মানুষের নাম যদি সামাদ হয়, আপনি যদি তার নামের প্রথম অক্ষরটা বাদ দেন, দন্তে সহায়কার সা যদি বাদ দেন, তাহলে কি থাকবে? এ মদ মানে নেশা, নেশা বোঝেন তো, ফেন্সিডিল খাইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, বলে কি বলে না? পুলিশ সাথে গল্প করে, পুল রে কি আসিস না গেছিস? তো বাড়িতে যায় ঢুলাঢুলি করে, স্ত্রী জিজ্ঞাসা করে, শিবালির বাবা এত রাত হইলো কেন? কয় মা তুই বুঝবি না, মাথা কি ঠিক থাকে? তাহলে সামাদকে সাবাদ দিয়ে যদি কেউ মাত বলে ডাকে, লোকটা কি খুশি হবে না? বেজার বেজার। আপনি আল্লাহ শব্দের আলিফ বাদ দেন, নামের অর্থ বিকৃতি ঘটবে না এবং তিনি বেজারও হবেন না। এবারে হইলো কি দেখেন, আলিফ বাদ আগে ছিল আল্লাহ, এবার আলিফ বাদ,
লাম লাম হা, আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের জমিনে যা আছে সব আল্লাহর। তারপরে লাম বাদ দেন, আরো একটা বাদ দেই দেখি অন্য কিছু হয় কিনা। এবারে লাম আর হা, আল্লাহ বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, যার রাজ্য তারই প্রশংসা। রাজ্য কার? প্রশংসা কার? আচ্ছা আরো একটা লাম বাদ দেই দেখি কি হয়, শুধু হা, আল্লাহ বলেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ যিনি ছাড়া আর কেউ ইলাহ নয়। অক্ষর বাদ দিলেও নামের অর্থের বিকৃতি ঘটে না, সেই আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কেউ ইলাহ হতে পারে না, আছে নাকি কেউ, থাকতে পারে কেউ না। আবার ভাইরা এটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এমন এক সত্তা তিনি আল হাইয়ুল কাইয়ুম, তিনি জীবিত অন্যকে জীবন দেন, তিনি নিজে প্রতিষ্ঠিত অন্যকে প্রতিষ্ঠিত করেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, তিনি নিজে কায়েম অন্যকে তিনি কায়েম করেন, তিনি এমন একজন হাই এমন একজন কায়ুম যার সাথে মৃত্যুর কোনো সম্ভাবনা, তিনি অলওয়েজ জীবিত, সব সময় তিনি একেবারে অলওয়েজ প্রিপারেড, সব সময় তিনি রেডি, হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব শাশ্বত সত্তা। এক নাম্বার আল্লাহু লা ইলাহা ইল্লাহু, দুই নাম্বার হলো হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব শাশ্বত সত্তা যিনি কাইয়ুম প্রতিষ্ঠিত, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিন নাম্বার লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং সিনা ঘুম স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলবেন না, ঘুম বোঝেন তো, ঘুম কয় প্রকার? ঘুম হলো তিন প্রকার, কয় প্রকার মনে থাকবে, ঘুম কয় প্রকার? এক নাম্বারের ঘুম নুয়াস, দুই নাম্বারের ঘুম সিনা, তিন নাম্বারের ঘুম নাওমুস সাকিব। এই তিনটে হলো ঘুম। প্রথম ঘুম যেটা, এটা মাথায় আসে প্রথমে, কোথায় আসে? মাথায় আসলে কি হয়, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, কোথায় আসলো? প্রথমটা আসলো কোথায়? দুই নাম্বারের ঘুম আসে চোখে, কথা বলে না তো কি করবে, প্রথম ঘুম আসে কোথায়? এইটার নাম হলো নুয়াস, মাথায় যেটা আসে সেটা কি? কি নাম? আরো জোরে নুয়াস। হাই তোলে একটু কেমন কেমন লাগে, একটু জায়গা ফেলে হইতাম এটা মনে করে, বিশেষ করে মাহফিল আর মসজিদের জুমার খুতবার সময় এরকম করে কিছু মুসল্লি আছে, কথা ঠিক কিনা? এটা হলো নুয়াস। দুই নম্বরে সিনা, সিনা আসে চোখে, চোখ তখন শুধু বিছানা খোঁজে আর মাথা ঢোলে, আপনাদের ঢোলে না কারণ আপনাদের এলাকার ঘুম শিক্ষিত ঘুম তো, আমাদের এলাকার ঘুম ঢোলে মাথা ঢোলে, এই চোখে আসে। তিন নাম্বারটা নাওমুস সাকিম, এটা হৃদয়ে আসে, হৃদয়ে যখন ঘুম আসে তখন আপনার মাথা চোখ কোনোটাই আর কাজ করে না, যেখানেই রাত, গাছ হোক টং হোক চেয়ার হোক, সুযোগ পাইলে পল হোক, ওই দেখেন বিশ্বাস না হয় দেখে যান পড়ে আছে নাওমুস সাকিম, এটা অন্তর থেকে আসছে, সুবহানাল্লাহ বলেন, অন্তর থেকে আসছে, তার আয় তুলবেন না, ঘুমাতে দাও, ওদের কাছে আর মাইকও কোনো কাজ করে না, কোথা থেকে আসছে, মাথা থেকে চোখ থেকে না অন্তর থেকে? হ্যাঁ এই ঘুম। আল্লাহ বলেন লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম, আমাকে ঘুম আর তন্দ্রা স্পর্শ করে না, চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন আল্লাহ আপনারা দেখবো, আল্লাহ বললেন লান্তারানি, দেখতে পারবে না তুমি আমাকে, আল্লাহ দেখবো কে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন উনি একটু জজবালা নবী ছিলেন তো, উনি চিন্তা করলেন যে যাই এবার যখন হলো না দেখি আর কোনো সুযোগ পাই কিনা। হযরতে জিবরিল আমিন এসেছেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ভাই জিবরিল, আচ্ছা আল্লাহ কি ঘুমায়? না তো ঘুমায় না তো, উনি না ঘুমে কেমনে থাকে?
কেমনে থাকে না ঘুমায় আল্লাহ? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে জানায় দিলেন, জিজ্ঞাসা করো তো নবী মুসাকে বিশ্বাস করে না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো বিশ্বাস করি, কিন্তু আপনি না ঘুমায় কেমনে থাকেন এইটা আমি একটু দেখতাম। দেখেন কৌশল করে শুধু দেখতে চায় কাকে? আল্লাহ তাআলা বললেন, জিবরিল যাও পানির বোতল নাও, পানির গ্লাস নাও, দুই হাতে দুইটা ধরাই দাও, দিয়ে বলো। জিবরিল আমিন এসে বললেন, যেমন প্রশ্ন তেমন উত্তর, এবারে নেন দুই হাতে দুইটা পানির গ্লাস নিয়ে আপনি দাঁড়ায় থাকেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। মুসা আলাইহিসসালাম দুই গ্লাস পানি দুই হাতে নিয়ে দাঁড়ায় আছেন, থাকতে থাকতে মানুষের তো একটা ক্লান্তি আছে না? দুইটা গ্লাস পানি শুদ্ধ শেষ। জিবরিল আমিন এসে বলতেছেন, এটা কাম করলেন আপনি কেন? আল্লাহর নির্দেশ ছিল দুই গেলাস হাতে দাঁড়ায় থাকবেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, আর দুইটা গেলাস একখানে করলে পানি গেলাস সব আপনি নষ্ট করলেন। এ হলো কহে জিবরাইল ঘুমে ধরেছিল তাই এমনটি হয়েছে, ঠিক হয় নাই কাজটা, ঘুমে ধরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো মুসা তুমি সামান্য ঘুমের জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে না কিছু সময়, আর আমি আল্লাহ যদি ঘুমাই, রে মুসা আমি যদি ঘুমাই গভীর রাতে, আমার কোন বান্দা যদি বিপদে পড়ে আমার দরবারে দুফোঁটা চোখের পানি ফেলে আমাকে ডাকে, তাহলে আমার আমি যদি ঘুমায় থাকি আর আমি যদি তন্দ্রায় থাকি তাহলে কে তার বিপদ মুক্ত করে দেবে? আমি যদি ঘুমায় থাকি রাত্রিবেলা কোনো পশু পাখি যদি বিপদের মধ্যে পড়ে, ওই পশু পাখির রব তো আমি আল্লাহ, আমার কোন সৃষ্টি কীট পতঙ্গ তৃণলতা ওই আকাশ ওই জমিন ওই পানির নিচে যা কিছু আছে সব কিছু তো আমার নিয়ন্ত্রণাধীন, যদি কোনোখানে কোন রকমের সমস্যা কোথাও দেখা যায় দেখা যদি দেয় তুমি বলো তো মুসা আমি যদি তন্দ্রার ঘুমে থাকি আর আমার বান্দা আমার